আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো ভিউয়ার্স, ফারুক বলছে। ফারুক টুয়েটির পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার এই টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি অ্যাপসের মাধ্যমে, খুবই একটি গুরুত্বপূর্ণ একটি অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে একটি কাজ দেখাবো, যেটির মাধ্যমে আপনি আপনার পরিবার, পরিজন অথবা আপনার আত্মীয় স্বজন, রিলেটিভ অথবা আপনার প্রেমিকা, আপনি সরাসরি কল না দিয়ে আপনি সিসি ক্যামেরার মতো আপনি ভিডিওতে দেখতে পারবেন। তো সেটা কিভাবে করবেন ওইটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর আমি বলবো, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কেননা আমি যে নতুন যে ভিডিওগুলো আপলোড করব, আমার ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন। তো ভিউয়ার্স, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের কাজে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব। ফোনের প্লে স্টোরে যাওয়ার পরে আমরা আমাদের ফোনের মধ্যে একটি সফটওয়্যার, একটি অ্যাপস ডাউনলোড করব, ট্র্যাক ভিউ। এখানে দেখবেন উপরে যে ট্র্যাক ভিউ সার্ভালিয়ান অ্যান্ড ফোন, এই সফটওয়্যারটা ইনস্টল করা লাগবে। তো আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আমরা এটাকে অন্য অন্য সফটওয়্যারের মতো আমরা যেভাবে এটাকে ইনস্টল করি, সেম এটাকে ইনস্টল করা লাগবে। তো আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি। আর এটা, এই সফটওয়্যারটা 5 মিলিয়ন লোক এটাকে ইউজ করেছে, 4.3 এটার রেট আছে। খুবই ভালো একটি সফটওয়্যার, আর অ্যাপসটি খুবই একটি গুরুত্বপূর্ণ অ্যাপস। কেননা আমরা যারা দেশের বাইরে থাকি, বা আপনারা যারা দেশের বাইরে থাকেন বা বাড়ির থেকে অনেক দূরে থাকেন, আপনি যেভাবে সিসি ক্যামেরা দিয়ে আপনি আপনার পরিবার পরিজনের খোঁজখবর নিতে পারেন, এই সফটওয়্যারটি দিয়েও আপনি ঠিক সেমভাবে আপনি আপনার পরিজন বা পরিবার সবার খোঁজখবর আপনি ইজিভাবে নিতে পারবেন। তো ভিউয়ার্স, তো আমাদের সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। তো আর এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি নিজে আপনি ডাইরেক্টলি কোনো কল ছাড়াই সরাসরি দেখতে পারবেন। তো আমরা সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর দেখেন টিম অফ সার্ভিস এরকম একটা অপশন আসবে। আপনার এই অপশনটার মধ্যে দেখেন ইউজ ফর ইউর সফটওয়্যার, আপনি এখানে ডিজেবল করবেন না, এখানে এগিন করবেন। তো আমরা কী করছি, এখানে এগিন দিয়ে দিচ্ছি। এগিন দেওয়ার পরে দেখুন এখানে একটা অপশন আসছে, ট্র্যাক ভিউ, ভিডিও মনিটাইজেশন, সার্ভালিয়ান। আপনি এখানে কি করবেন, ডিভাইস নেম। তো আমি এখানে ডিভাইস নেমের মধ্যে এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, ফারুক। দেওয়ার পর আপনি এখানে কি করবেন, এখানেই মেইন কাজটা আপনি এখানে যেটা করবেন, এটার জন্য আপনি আপনার বাড়ির ফোনের মধ্যে আপনি যেই এই সফটওয়্যারটার মধ্যে আপনি যেই জিমেলটা দিয়ে ওপেন করছেন, ঠিক সেম জিমেলটা আপনার নিচে যে সাইন ইন যে গুগল অপশনটা, এটার মধ্যে সেম জিমেল হতে হবে। আমি আবারও বলছি আপনাদেরকে বোঝার জন্য, আপনি আপনার বাড়ির ফোনের মধ্যে এই সফটওয়্যারটার মধ্যে যে জিমেলটা ইউজ করবেন, ঠিক আপনার ফোনের মধ্যেও ঠিক সেম জিমেলটা হতে হবে। তো আমরা এখানে সাইন ইন করে নিচ্ছি জিমেলটা। দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আমি আবারও বলে নিচ্ছি, আপনি আপনার বাড়ির ফোনের মধ্যে যে জিমেলটা ইউজ করবেন, আপনি সেম জিমেলটা আপনার এই সফটওয়্যারটার মধ্যেও ইউজ করতে হবে। তো আমি আমার জিমেল আইডিটা দিয়ে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনি জিমেলটা দেওয়ার পর নিচে দেখবেন একটা অপশন আসবে, অ্যালাউড, আপনি কি এই সফটওয়্যারটার মধ্যে জিমেলটাকে আপনি ইউজ করতে চাইছেন না চান না, এরকম একটা অ্যালাউড আসবে। তো আপনি এখানে অ্যালাউড দেবেন। অ্যালাউড দেওয়ার পরে এরকম, তো দেখবেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আবার বলে নিচ্ছি, আমরা যে সময় এই পেজটাকে অন করব, এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন আমি আমার যে ফোনটাতে ইউজ করি, আমার ফোনটা J7 Prime, এখানে মডেল নাম্বার আসছে। আর আমি দেখানোর জন্য আমি আমার আরেকটা ফোনের মধ্যে আমি যেটা ইউজ করব ওইটা হচ্ছে গিয়ে S4। তো আপনি যদি এখানে যান, এখানে সেটিংয়ে যাওয়ার পরে আপনার এখানে কিছু অপশন আছে, যেরকম ট্রাই ফর, এটা আপনি 7 ডেজের জন্য ইউজ করতে পারবেন, অনলি 7 দিনের জন্য। 7 দিনের উপরে হলে আপনাকে এটা ফেড ভার্সন, আপনাকে এটা টাকা দিয়ে করতে হবে। আর তারপর আপনি যদি এটা লাইফ টাইমের জন্য ইউজ করতে চান, তাহলে আপনাকে এটা আপনি টাকা দিয়ে ইউজ করতে হবে। আর 7 দিনের জন্য ইউজ করতে হলে আপনাকে এভাবে এটাকে ইউজ করতে হবে।
তো তারপর আপনি যদি এখান থেকে আপনি সেটিংয়ে যান, সেটিংয়ে যাওয়ার পরে এখানে কিছু অপশন পাবেন সাউন্ড, আপনি এখান থেকে সাউন্ড অন করতে পারবেন। তারপর এখান থেকে মনে আপনি এখান থেকে দেখে নেবেন আপনার লোকেশন, বা এখান থেকে অনেক কিছুই করা যায়, ওইটা আপনি দেখে নেবেন। তো তারপর আপনি যদি এখান থেকে এভাবে সফটওয়্যারটাতে আসেন, যদি এখানে ভিডিওর মধ্যে ক্লিক করেন, দেখেন আমি যদি ভিডিওর মধ্যে ক্লিক করি, আমার যে আরেকটা ফোন আছে ওই ফোনটার মধ্যে কিভাবে কলটা যাবে আমি দেখাচ্ছি। আমি কিন্তু এটা দিয়ে করছি না, দেখেন আমি আমার যে ফোনটা দিয়ে রেকর্ডিং করতেছি, আমি আমার যেই ফোনটা আপনি যেটা দিয়ে কল দিবেন, কল দিলে আপনি দেখবেন ওই ফোনটা দিয়ে আমি আমার ভিডিও করছি। তো আপনি চাইলে এভাবে আপনি সরাসরি, আপনি কোনো প্রকার সিসি ক্যামেরা ছাড়া আপনি এভাবে সরাসরি দেখতে পারবেন। এ দেখুন আমি দেখাচ্ছি, আমি যে ফোনটাতে, আমার ফোনটা দিয়ে আমি ওই ফোনটাকে দেখছি। তো ঠিক আছে, আমরা এখান থেকে ব্যাগে চলে যাব, বা এখান থেকে আপনি চাইলে ক্যামেরা ব্যাক করতে পারবেন, অন করতে পারবেন, রান করতে পারবেন, এখান থেকে আপনি অনেক কিছুই করতে পারবেন। তারপর এখানে দেখবেন এরকম একটা অ্যাড আসবে, অ্যাডটা আমরা কী করব, কেটে দেব। কেটে দেওয়ার পর আপনি এখান থেকে লোকেশান অ্যাড করতে পারবেন, এখনকার কোন জায়গায় ও আছে বা আপনি কোন জায়গায় অবস্থিত, আপনি ওইটা সরাসরি এখান থেকে দেখতে পারবেন আপনার কোন জায়গায় অবস্থিত বা কি, আপনি এখান থেকে লোকেশান চেক করতে পারবেন। তো আমরা এখান থেকে ব্যাগে যাচ্ছি। তারপর আপনি যদি, আপনি ওকে জানাতে পারবেন আপনি যে এখান থেকে আপনি ওনাকে দেখতেছেন, বা আপনি এখান থেকে, এখান থেকে আপনি ওনাকে রিংটোনের মাধ্যমে, দেখেন আমার সাথে এই ফোনটা আছে, আমার এই ফোনটা না, ওই ফোনটাতে রিং বাজতেছে, তো ফোনটা আমার থেকে বেশি দূরে না। আপনি এভাবে চাইলে এখান থেকে রিং করলে আপনার ওই জায়গায় এরকম একটা সাউন্ড আসবে। তো আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। তো এখান থেকে আপনি আবার চাইলে আপনি ডাইরেক্ট এখান থেকে ভিডিও কলের মাধ্যমেও আপনি ডাইরেক্টলি এখান থেকে দেখতে পারবেন, যে আপনার যে ফোনের মাধ্যমে আপনি ডাইরেক্ট দেখতে পারেন, আপনি এখান থেকে ডাইরেক্টলি দেখতে পারবেন। তো আমি আশা করব আমার এই সফটওয়্যারটি, তো আমি আশা করব এই সফটওয়্যারটি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে আসবে। চাইলে আপনারা এভাবে আপনারা ফ্যামিলি, পরিবার, পরিজন সবাইয়ের খোঁজ খবর নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করব আমার টিউটোরিয়ালটি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, কেননা আমি যেন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও, নতুন নতুন ভিডিও বানাতে পারি। আজকের মতো এখানে, বাই, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। ওকে।